দর্শক চলে চলছে ভতে একদম ব্যাটের মধ্যে চলেছি এই ব্যাট কোনো গুম যাওয়ার ব্যাট নয় এখানে লবণ উৎপন্ন হয় হ্যাঁ এই দেখুন এদিকে এই সামনের দিকে এটা হমন হবো এক গিয়ে মন না এটা মনে হবে দুগো মিলিয়ে না মনে হবে কি হয় হয় দুই হারাক মিলে একদম পানির অভাবে লবণ সমুড়ে পানি দিন দিয়ে নিকে তাই আর গরম পরিব তাপ পরিব তখন নুন জপ 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 নুন এখন তো লবণ লবণের মতো লবণ না নাই লবণ সমুড়িবি গরম লবণ বাংলাদেশের বিভিন্ন জেলায় আছেন লবণ কিভাবে শ্বাস করে এই ধারাবাহিকটা কিন্তু দেখেন আমি আরো অনেক ভিডিও করবো ইতিমধ্যে এটা সহ দুটা হয়ে যাচ্ছে লবণ শ্বাসের ভিডিও লবণ শ্বাসের প্রক্রিয়া কিভাবে দেখুন আমাদের কক্সবাজার জেলায় কিন্তু এই সুন্দর দৃশ্যটি আপনি দেখতে পাবেন লবণ এমন একটা জিনিস যে কোনো জায়গায় যে কোনো কিছু খেতে গেলে রান্না করতে গেলে উৎপাদন করতে গেলে মিল কারখানা থেকে শুরু করে সবকিছুতে কিন্তু লবণের ব্যবহার রয়েছে লবণ তো ভালো লবণ নিবে মিঠা লবণ না যায় এখানে লবণ আরো ভালো তো গড়া নাই গড়া কে দিলে আছে গড়া আছে তো ওই তো ওই তো ওই তো গড়া ওই এটা হাতুড়ি না হ্যাঁ হাতুড়ি হাতুড়ি আছে তো এই তো এই তো এই তো এই তো এই যে মানে কি খেলাম বাবু একটু একটু লবণ আপনি টেলি সাইড থেকে নিয়ে যাবেন ঠিক হবে ঠিক হবে আরাম লাগবে আমরা এখন বদরখালির একদম দক্ষিণ মাতা পেশারি ঘাটে লবণ মাঠ পরিদর্শন করতেছেন আমাদের নবীনবী জামশেদ এগুলো নিয়ে কোনো মারামারি করতে যাচ্ছি না আমি আমি যাচ্ছি দর্শক গড়া এইভাবে ঠেলে এখানে ছিদ্র আছে আর এখানে লোহা গড়া গড়া একদম চেপটা করে ফেলবে এখানে সমান করে ফেলবে আরে অনেক শক্তির দরকার আসলে এমনি এমনি এই লবণ উৎপন্ন হচ্ছে না পানি থেকে অনেক কষ্টের বিনিময়ে হচ্ছে কৃষক ভাইদের কষ্টের বিনিময়ে চলিতে চলিতে পথে এই ছিল আজকের মতো চলিতে চলিতে পথে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয়তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য লিখে জানাবেন এবং ভিডিওটি সর্বশেষ শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে।